গত 15 মাসে স্পিনিং খাতে 45,000 কোটি টাকা লোকসান ঘুরেছেন ট্রাম্পের। গ্যাস বিদ্যুৎ সংকটে উৎপাদন নেমেছে অর্ধেকে। মরার উপর খাড়ার খা বন্ডের সুবিধার অপব্যবহার। ডিপিএমএ বলছে এই খাত ধ্বংসের অপচেষ্টা হচ্ছে, হুমকিতে 16,00,000 কোটি টাকার বিনিয়োগ। কায়দামানের আরেকটি রিপোর্ট। দুপুরে খাতের সংকট জানাতে সংবাদ সম্মেলন ডাকে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। উঠে এলো বন্ডের সুবিধার অপব্যবহার, গ্যাস বিদ্যুতের সংকট, উৎপাদন ব্যাহত, জ্বালানির বাড়তি দামের চাপ, রপ্তানি উন্নয়ন তহবিল কমায় ঋণ জটিলতা এবং ব্যাংকে ঋণের বোঝা সহ আরো কয়েক কারণে এই খাত নাজুক। পরিচালনার অবস্থা বর্তমানে অত্যন্ত চরম পর্যায়ে উপনীত হয়েছে। সংগঠনের নেতারা বলেন সরকারের টানা 14 বছরে গ্যাসের দাম বেড়েছে 617%, সমানতালে বেড়েছে বিদ্যুতের দাম। সুতার উৎপাদন খরচ কেজিতে বেড়েছে 35 থেকে 40 টাকা। তিনি মিলগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ গত 15 মাসে জানুয়ারি 2022 থেকে মার্চ 2023 পর্যন্ত $4 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 45,000 কোটি টাকার বেশি আমরা মনে করি। রপ্তানি উন্নয়ন তহবিলের আকার ছোট করা হয়েছে, ঋণ সীমা কারখানা প্রতি $30 মিলিয়ন থেকে করা হয়েছে $20 মিলিয়ন। নানা জটিলতা, আগের মতো উৎপাদন নেই, তাই আবদার ব্যাংক ঋণের ছাড়। মনে করেন এখন 30 টাকা আমার 1 কোটি টাকা, আমি দিতে পারছি না। আমি যদি দিতাম যে 1 কোটি টাকা আরেকজনকে আত্মাকে বিনিয়োগ করবো, সেই বিনিয়োগটা আত্মাকে না করে এই মুহূর্তে আমাকে সেই বিনিয়োগটা করা হোক, এর আমরা এর প্রাপ্তিটা বলছি আমাদের আমাদের উদ্যোক্তারা বলছেন এখন তারা শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। 1,20,000 কোটি টাকা বিনিয়োগ হুমকিতে খাতটি মেরে ফেলতে চলছে চক্রান্ত, এমনটাও সন্দেহ তাদের। এখন আমাদের এরকম অবস্থা হয়েছে যে মনে হয় যে আমরা কি বলবো, আপনার লাইফ সাপোর্টে আছি। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের ফ্যাক্টরি গুলি এখন সব বন্ধ আছে, 8 ঘন্টা 10 ঘন্টা ফ্যাক্টরি বিদ্যুৎ বন্ধ থাকে। টেক্সটাইল খাত বিদেশি আগ্রাসনের মুখে, এমনটি জানিয়ে তারা দ্রুত জ্বালানি সংকট সহ বিদ্যমান সমস্যা রেহাই চান। কাস্টম বন্ডের সহযোগিতা না থাকতো যে কাপড় কোনোভাবে পাকিস্তানি কাপড় প্রবেশ করতে পারতো না। সাইদার মান, নাগরিক, ঢাকা। নাগরিক সংবাদে ফিরে এসে আরো থাকছে।